আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মোহমুগ্ধতায় তুমি এই গল্পের ১৬ নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। পুরো গল্পটা যারা দেখবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মেয়েরা বাড়ির সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছে কিছুক্ষণ আগেই। সবার মাঝে কথার গুঞ্জন থাকলেও মনময় একদম চুপচাপ গম্ভীর হয়ে আছে। অদৃজ তার পাশে বসে তাকে কয়েকবার আর চোখে পরখ করে, ভয়ে অদৃজের ভেতরটা একদম আষাঢ়ের মেঘের মতো হয়ে এসেছে। মনময় যদি সার্ভেন্টটাকে কোনো কঠিন শাস্তি দেয়, বেচারা সার্ভেন্টের কোনো দোষ নেই। এদিকে তার নিজের হাতের ধাক্কা হুট করে বেড়ে গেছে। সার্ভেন্টের সাথে ধাক্কা লেগে পড়ার সময় লোহার বড় ফুলদানিটা অদ্রিজার ডান হাতে পড়ে। সেই হাতের ক্ষতটা এতদিনে শুকিয়ে গেলেও আজ আবারও আঘাত লাগায় কেমন যেন টনটন করছে। হাতে ব্যথা থাকাকালীন মনময় শামিমা সবসময় খাইয়ে দিয়েছিল, কিন্তু এখন কে খাওয়াবে? প্রচণ্ড ব্যথার কারণে চামচ মুখে তুলে সামনে আনাও বড় দায়। তাই চুপচাপ প্লেটের ওপর চামচ চালানো ছাড়া আর কাজ নেই। মনময় অদ্রিজার পাশে চুপচাপ খেয়ে যাচ্ছে, কিন্তু এতক্ষণে অদ্রিজার দিকে একবারও তাকায়নি। অদ্রিজাকে অন্যমনা দেখে তার পাশে রাগি বলে উঠল, কিরে মা, তুই এখনো একটা দানা পানিও মুখে তুলিস নি, খাওয়াটা শেষ কর দ্রুত। অদ্রিজা বলল, না বাবা, আজ আমার খেতে ইচ্ছে করছে না। রাগি বলল, তা বললে তো হবে না, তোর মা সব সময় নিজের হাতে রান্না করেছে, খেয়ে নে। আমি ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি, এতদিন সবার হাতে খেয়েছিস, এবার আমার হাতে খাবে। রাগিবের কথা শুনে খুশিতে গদগদ হয়ে যায় অদ্রিজা। এতক্ষণ তার ভীষণ খিদে ছিল, কিন্তু কিছুতেই খাওয়ার মুখে তুলতে পারেনি। এবার রাগিব যেন তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। রাগিব বেশ যত্ন সহকারে অদ্রিজার মুখে খাবার তুলে দিচ্ছে। অদ্রিজাও তৃপ্তি সহকারে খাবারটা শেষ করেছে। কিছুক্ষণ পর শামিমা মনময়কে উদ্দেশ্য করে বলল, মনময়, লতিফার সাথে বিয়ের সময় তোর কী কথা হয়েছে আমার জানা নেই। গত দুই দিন থেকে আমি লতিফাকে ফোনে এতবার ট্রাই করছি যোগাযোগ করার জন্য, কিন্তু ফোন বন্ধ। তুই কি কিছু জানিস এই বিষয়ে? মনময় বলল, আমি জানি না মা, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি, হয়তো তিনি আবারও ইন্ডিয়া গেছে। লতিফা ব্রোকোসকে অদ্রিজার দিকে তাকায়, কিরে অদ্রিজা, তোর সাথে কোনো যোগাযোগ হয়নি? অদ্রিজা বলল, না আম্মু। অদ্রিজার উত্তর শুনে হতাশ ভঙ্গিতে শ্বাস ছাড়ে শামিমা। এর মধ্যে মনময় রাগিব আর ফাহাদের চোখাচোখি চোখ এড়ায়নি অদ্রিজার। খাবার শেষ করে দ্রুত অদ্রিজার রুমে আসে। প্রত্যেকটা ড্রয়ার ড্রেসিং টেবিলের সামনে ঔষধ আর মলমের বক্স খুঁজতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। এদিকে হাতের ব্যথাটা মারাত্মকভাবে বেড়েছে, হাতের উল্টো পিঠের রাগটা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে। অসহ্য টনটন ব্যথায় অদ্রিজার চোখে পানি এসে যায়। একদিক দিয়ে বড্ড খারাপ লাগছে, শামিমা সারা দিন আনন্দ করবে বলে কত আয়োজন করলো, কিন্তু অদ্রিজার হাতের ব্যথায় সে কি আনন্দে মশগুল থাকতে পারবে? মনময়ের হঠাৎ কি হলো, তার কোনো খোঁজ নেই কেন? চোখে আসা পানি গার কাত্রে মুছে বারান্দার দিকে পা বাড়ায় অদ্রিজা। তখনই বিকট শব্দে রুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেয়ে ঘুরে তাকায়। মনময় দাঁড়িয়ে আছে, তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে তার রাগ এখনো কমেনি। হাতে একটা প্যাকেট, অদ্রিজা সেদিকে তোয়াক্কা না করে আবারও বারান্দার দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ কানে আসে বিকট গর্জনে মনময়ের বলা কথা, ওয়াশরুম থেকে আমি রুমে এসে যেন দেখি বিছানায় বসে আছো, তা না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। অদ্রিজা দ্রুত গার বাঁকিয়ে মনময়ের দিকে তাকায়। মনময় ওয়াশরুমে ঢুকে আবারও বিকট শব্দে দরজা বন্ধ করে দেয়। অদ্রিজার খলিজার পানি যেন এক মুহূর্তে শুকিয়ে গেছে। এই লোকটা এমন কেন? অদ্রিজা দ্রুত বিছানায় চুপচাপ বসে পড়ে। কয়েক মিনিট পর মনময় রুমে আসে, অদ্রিজার পাশে বসে তার ডান হাতটা টেনে নেয়, সেই প্যাকেট থেকে মলম বের করে অদ্রিজার হাতে লাগিয়ে দেয়। ঔষধ ভেঙে পানির গ্লাস সহ অদ্রিজার সামনে ধরে অদ্রিজা কোনো কথা না বলে ঔষধটা খেয়ে নেয়। এবার অদ্রিজা অবাক করে দিয়ে মনময় প্যাকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে তার সাথে পানীয় মেডিসিন। অদ্রিজা ইঞ্জেকশনটার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। মনময় অদ্রিজার ভীতিকর চাহনি দেখে তার রাগ নিমেষেই হাওয়া হয়ে যায়। বাঁকা হাসি দিয়ে অদ্রিজাকে বলে, এই ইঞ্জেকশনটা নিলে ব্যথা কিছু ক্ষণ পরেই গায়েব হয়ে যাবে, দেখি হাতটা দাও। অদ্রিজার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে বলল, কি ইঞ্জেকশন?
মনময় বলল, হ্যাঁ কি সমস্যা? অদ্রিজা বলল, আমি দেব না, আমার ভয় লাগে। মনময় বলল, ভয়? পাগল তুমি, এই সামান্য ইঞ্জেকশনকে কেউ ভয় পায়? অদ্রিজা বলল, দেখুন আমি দেব না বলছি, দেব না, আমার হাত একদম সুস্থ। মনময় বলল, আমি যখন দেব বলেছি তখন দেবই। মনময়ের জেদ সম্পর্কে অদ্রিজার ভালো ধারণা আছে, তাই দ্রুত ছুটে রুম থেকে পালিয়ে যেতে নেয়। তখনই খপ করে তার হাত ধরে নেয় মনময়। বলল, পালাচ্ছ কেন? পালিয়ে লাভ নাই, ইঞ্জেকশন তোমায় আমি দিয়েই ছাড়ব। অদ্রিজা বলল, এ না আমি দেব না, আপনার কি একটু মায়া দয়া নেই, আমার হাতে এই সুচালু সিরিঞ্জটা ঢুকিয়ে দেবেন? মনময় বলল, ডাক্তারদের এইসব ক্ষেত্রে দয়া মায়া নেই, এটা তো সামান্য ইঞ্জেকশন, এর থেকে বড় বড় অপারেশন করে যখন চামড়া মাংস কাটতে হয় তখন ডাক্তাররা ঠান্ডা মাথায় সার্জারি করে, আর এটা তো একটা ইঞ্জেকশন। অদ্রিজা বলল, দোল, এই জন্য ডাক্তারদের বিয়ে করতে নাকচ করেছি, এদের মায়া দয়া নেই। মনময় বলল, ও আচ্ছা তাই নাকি, এখন সেই ডাক্তারকেই বিয়ে করতে হলো তোমায়? যেন তেন ডাক্তার নয়, একজন সাইক্রিয়াট্রিস্ট, তোমার মতো মেয়েকে সোজা করতে আমাকেই প্রয়োজন। অদ্রিজা বলল, ও ডাক্তার সাহেব আমাকে ছেড়ে দিন প্লিজ, আর জীবন জীবনে আপনার কথার অবাধ্য হব না। মনময় বলল, পাগলামি একদম করবে না অদ্রিজা, হাতে সময় কম। অদ্রিজা বলল, আমি ঠিক আছি প্লিজ, ইঞ্জেকশনের প্রয়োজন নেই। মনময় এবার শান্ত দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকায়, তাকে হ্যাঁচকা টান দিয়ে দ্রুত সোফায় বসায়। অদ্রিজা উঠে যেতে নিলেই ঘর কাঁপিয়ে একটা ধমক দেয় মনময়। মনময়ের ধমকে কেঁপে ওঠে অদ্রিজা, সঙ্গে সঙ্গে মরা কান্না জুড়ে দেয়। মনময় সেদিকে তোয়াক্কা না করে দ্রুত ইঞ্জেকশনটা পুশ করে দেয়। কেঁদে দিয়ে বলল, অসভ্য ইতর, আমার হাতটা শেষ করে দিল। মনময় বলল, কিছুক্ষণ পরে দেখবে আমায় ধন্যবাদ দিতে চলে আসবে, এবার সারা দিন নিশ্চিন্তে থাকবে, কোনো ব্যথা করবে না। অদ্রিজা বলল, জীবনেও না, আমি জানতাম খনিদের দিলেও কোনো মায়া মহব্বত নেই, বারণ করার সত্ত্বেও ইঞ্জেকশনটা দিলেন। মনময় অদ্রিজার হাত টেনে আলতো করে চুমু খায়, বলল, এই খনির মনেই তোমার সবচেয়ে বেশি জমা অদ্রিজান, এখন চুপচাপ রেস্ট নাও। রাতে মেহরাব বাড়িতে জমকালো আয়োজন, সাথে বিভিন্ন ধরনের লাইটিং সেট করা, ছোট্ট একটা স্টেজ সাজানো হয়েছে, সেখানে বসে আছে অদ্রিজা আর মনময়। শামিমার পছন্দ অনুযায়ী অদ্রিয়া আর শামিমার ম্যাচিং শাড়ি নির্বাচন করা হয়েছে, তার সাথে মনময়ের বাবা ও মনময়ের ম্যাচিং স্যুট করা স্যুট। একের পর এক তাদের যুগলবন্দি ছবি তুলছে ফাহাদ। জামদানি শাড়ির সাথে হালকা সাজে অদ্রিজাকে অফ শরীর থেকে কম লাগছে না। মনময় আর চোখে অদ্রিজাকে দেখছে, তখনই শামিমা মনময়ের সামনে এসে বলল, ধর বৌমাকে, এই রিংটা পরিয়ে দে। অদ্রিজাকে উদ্দেশ্য করে বলল, ওনাকে আমি রিং পরাবো? ওনাকে কি মনময়, সে তোমার স্ত্রী, তুমি করে সম্বোধন করবে তাকে, এক সপ্তাহ হতে চললো বিয়ে হয়েছে, এখনো তুমি উনি উনি করে সম্বোধন করো, এই যুগের ছেলে হয়ে আত্ম ড্যারস কেন তুমি? শামিমার ধমকে সুরে শুনে মনময় মাথা নিচু করে নেয়। এদিকে অদ্রিজা আর ফাহাদ টট্টি পেয়ে হাসছে। ফাহাদ হাসতে হাসতে মনে মনে বলে, আমার বসকে আপনি চেনেন না ম্যাম, স্যার যে বুদ্ধিমান শেয়াল, আপনাদের সামনে ভদ্রসে যে আড়ালে তিনি অদ্রিজান অদ্রিজান বলে গলা ফাটায়, তার খোঁজ কি আপনারা রাখেন? ফাহাদকে ব্যাবলার মতো হাসতে দেখে মনময় চোখ রাঙায়, সঙ্গে সঙ্গে ফাহাদ চুপ হয়ে যায়। মনময় তার মায়ের হাত থেকে রিংটা নিয়ে অদ্রিজার হাতে পরিয়ে দেয়। অবিলম্বে অদ্রিজা মিষ্টি করে হাসে, গান বাজনায় আনন্দের রাত পার হয়ে যায়। মধ্যরাত, অদ্রিজা গভীর ঘুমে আচ্ছন্ন, মনময় অদ্রিজার মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে, কতদিনের তৃষ্ণার্ত চোখ দুটো দিয়ে মনময় তৃষ্ণা নিবারণ করছে। অদ্রিজার ডানহাত্রী মনময় তার নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, বেশ কয়েকবার মুঠোয় বন্দি হাতটা নিয়ে চুমু খায়। কিছুক্ষণ পর হাতটি মনময়ের গালের সাথে ঠেকিয়ে ফিসফিস করে বলল, কেউ ছাড় পাবে না অদ্রিজান, কেউ না, যারা তোমায় কষ্ট দেবে প্রত্যেককে শাস্তি পেতে হবে। কিঞ্চিত সময় পার করে মনময়ের ফোন বেজে ওঠে, মোবাইল হাতে নিয়ে দ্রুত মনময় বারান্দায় চলে যায়। হ্যাঁ বল। স্যার আপনার কথা মতো অ্যাক্সিডেন্ট করিয়েছি, বেশ কয়েক মাস হসপিটালে থাকতে হবে আমার মনে হয়, জানে মারেনি মরেনি। মনময় বলল, গুড। রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে মনময় নিঃশব্দে হাসতে থাকে, ওই সার্ভেন্ট ভালো শাস্তি পেয়েছে অদ্রিজান, অ্যাটলিস্ট ওর এই শাস্তিটা পাওয়ার কথাই ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট খাবার টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সবাই, তখনই অন্য একজন সার্ভেন্ট এসে রাগিবকে বলল, বড় স্যার আমাদের সাথে কাজ করে যে রহিম, তাকে তো আপনি ভালো করে চিনেন। রাগিব বলল, হ্যাঁ কি হয়েছে? আরেকটা সার্ভেন্ট বলল, কাল বাড়ি যাওয়ার পথে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাক এসে চাপা দেয়, গুরুতরভাবে আহত হয়েছে।
কথাটি শুনে যেন সবার কানে বাজ পড়েছে। সবার মাঝে চাপা আর্তনাদ লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি ভয়ে গুটিয়ে গেছে অদ্রিজা। মন্ময়ের দিকে আর চোখে তাকিয়ে লক্ষ্য করে মন্ময় নিচেও কেমন অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। রাগীব কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ বিষয়টা তার অজানা। তিনি জানে না এই অ্যাক্সিডেন্ট মন্ময় নিজে করিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগীব বলল, ছেলেটাকে আমাদের হসপিটালে অ্যাডমিট করাও, আর সব খরচ আমরাই নেব। সার্ভেন্ট বলল, ঠিক আছে স্যার। খাবার শেষ করে সবাই যে যার মতো করে উঠে যায়। মন্ময় হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে আয়নার সামনে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে অদ্রিজা। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। একটু আগে কান্নার ফলে চোখ দুটো ফুলে টকটকে লাল হয়ে আছে। হুট করে সে মন্ময়ের শার্টের কলার টেনে ধরে আর রাগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এত খারাপ কেন আপনি, এতটা খারাপ কেন আপনি? ওই সার্ভেন্টকে কেন এমন শাস্তি দিলেন? কাল তো দোষ আমার ছিল। যদি আমি দেখে শুনে রুমের বাইরে যেতাম তাহলে এমনটা হতো না। কেন শাস্তি দিলেন আপনি? মন্ময় চুপচাপ চোখ ছোট করে অদ্রিজার দিকে তাকিয়ে আছে। আমি শিওর এই কাজটা আপনি করেছেন। এর আগেও আমাকে যারা আঘাত দিয়েছে প্রত্যেককে আপনি শাস্তি দিয়েছেন। যাকে শাস্তি বলা চলে না আপনি জঘন্য অপরাধ করেছেন। এই প্রথম অদ্রিজা নিজে থেকে মন্ময়ের এত কাছে এসেছে, তাই অদ্রিজার অভিযোগ অনুযোগের মন্ময়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক হাতে অদ্রিজার কোমর ও অন্য হাতে অদ্রিজার পিছনের চুলে হাত আঁকড়ে ধরে আছে। অবিলম্বে অদ্রিজার নড়ে চড়ে উঠে, কিন্তু মন্ময় তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আপনি এমন কেন করছেন? মানুষ মাত্রই ভুল করে, এমন নিঃশৃঙ্খলভাবে শাস্তি কেন দেবেন? অদ্রিজার কথার প্রতিউত্তরে মন্ময় তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে যারা আঘাত দেবে তারা সবাই শাস্তি পাবে অদ্রিজান। অদ্রিজা বলল, কাল যখন আমায় ইঞ্জেকশন দিয়েছেন, আঘাত দিলেন, এবার কি আপনাকে শাস্তি দেবেন নাকি দিয়েছেন? মন্ময় বলল, আমি কেন শাস্তি পাব? আমি তো তোমার বিস্ফোরণ করেছি মাত্র অদ্রিজান, কিন্তু যে তোমার হাতে বিষ দিয়েছে তাকে আমি নিজের হাতে বিষাক্ত শাস্তি দিয়েছি। এক কথায় বিষে বিষে বিষ ক্ষয়। তোমায় যারা বিষাক্ত আঘাত দেবে তাদেরকে আমি বিষাক্ত আঘাত দিয়ে আমার মনের জ্বালা মিটিয়ে নেব অদ্রিজান। এবার আসি, ভালো থাকবে, নিজের যত্ন নেবে, আল্লাহ হাফেজ। মন্ময় অদ্রিজানকে ছেড়ে চশমাটা দিয়ে চোখে দিয়ে চলে যায়। এদিকে অদ্রিজা দমিত হয়ে ফ্লোরে বসে যায়। কি বলেছে মন্ময়? সবাইকে জানানো হয়েছে আপেল কাটতে গিয়ে অদ্রিজার হাত কেটেছে। এদিকে মন্ময় বলেছে যে অদ্রিজানের হাত কেটেছে তাকে নিজের হাতে শাস্তি দিয়েছে মন্ময়। তার মানে রনিকে শাস্তি দিয়েছে মন্ময়। আর এই বিয়ে ঘিরে আছে অজানা রহস্য, কিন্তু সবটা অদ্রিজার অজানা। তার মা কী করে রনিকে ছেড়ে মন্ময়ের সাথে বিয়ে দিতে রাজি হলো? মা নিশ্চয়ই জানে না মন্ময়ের কালোবাজারি ব্যবসার কথা। মন্ময় একটা খুনি সেটাও জানে না। জানে নিশ্চয়ই তাকে এমন ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে রাজি হতো না। অন্যটা মুখে চেপে অদ্রিজার শব্দ করে ডুকরে কেঁদে দেয়। নিজেকে নিজে গলা ফাটিয়ে বারবার ধিক্কার দেয় বলে ভাগ্যটা এত খারাপ কেন? রনি যে জীবনসঙ্গী হওয়ার কথা ছিল সে সবার জন্য মধু, কিন্তু আমার জন্য বিষ। আর যে আমার জীবনসঙ্গী হলো সে আমার জন্য মধু, বাকিদের জন্য বিষ। আর যাই হোক, একজন খুনির সাথে সংসার বাঁধা অদ্রিজার জন্য সহজ কথা নয়। দুচোখের জল মুছে আয়নায় নিজের দিকে নিজে তাকিয়ে প্রতিজ্ঞা করে, মন্ময় মেহরাবকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো আমি। ভালোবাসার যত্নে নাকি মরুভূমিতে ফুল ফোটানো যায়? হ্যাঁ, তাহলে আমি ওই মন্ময় মেহরাবকে স্বাভাবিক করতে কেন পারবো না? যে অদ্রিজে বলতে দুর্বল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।